হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মালনচোস মোমেন্টস আগের দিন আমি শেয়ার করেছিলাম যে আমরা মামনির বন্ধুর বাড়ি ওরপি আনটির বাড়ি গিয়ে কী কী করলাম এখন দেখো যে ওরপি আমাদের জন্য কত কিছু রান্না করেছিল সমস্ত কিছু আঙ্কেল অ্যারেঞ্জমেন্ট করেছিল আর ওরপি নিজে হাতে সমস্ত কিছু রান্না করেছিল এখানে দেখতেই পাচ্ছ যে ওরপি কেমন করে জোর করে বাপিকে খেতে দিচ্ছে আর বলছে অসীমতা তোমাকে খেতেই হবে তো কী কী রান্না করেছিল সেগুলো বলার আগে তোমরা দেখে নাও যে কতগুলো পদ এখানে ওরপি আমাদেরকে দিয়েছে ইলিশ পাবদা ভেটকি মাটন চিকেন কোনো কিছুই বাদ রাখেনি আর এইখানে আমাকে বলতেই হয় যে ওরপিয়ানটি সত্যিই সত্যি খুব ভালো রান্না করে আর এই যে দেখো স্বপ্ননীল খেতে বসার আগে ভিউটার ছবি নিয়ে নিচ্ছে আমাকে বলছে তুই আমার ছবি তুলিস না তুই আমার ছবি তুলিস না ও আসলে ও ছবি তুলছিল আর আমি ওর ছবি তুলছিলাম তো এখন চলে এসেছি আমরা খেতে পোলাও বানিয়েছিল মাটন বানিয়েছিল আর এই যে দেখো খাওয়ার দেখতে পেয়ে আমার মুখটা সময় খুশি খুশি হয়ে যায় পোলাও পোলাওটা অদ্ভুতভাবে শুধু আদা দিয়ে আর ঘি দিয়ে এটা হলুদ পোলাও নয় এটা সাদা পোলাও এটা সত্যি আমার ফার্স্ট টাইম খাওয়া তার সাথে পাবদা এই পাবদার একটা বিশেষত্ব হচ্ছে ওর পিয়ানটি এটা আদা ধনে পাতা এই সব দিয়েই বানিয়েছিল মানে পেঁয়াজ দেয়নি তার সাথে এই ভেটকি মাছ প্রত্যেকটা রান্না মানে এখনও মুখে লেগে আছে এত সুন্দর খেতে হয়েছিল আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানো রান্না যতই ভালো হোক না কেন তোমাকে যে খেতে দিচ্ছে বা যার বাড়িতে তুমি গেছো যে তোমাকে আপ্যায়ন করে খাওয়াচ্ছে সে যদি তোমাকে ভালোবেসে খেতে দেয় তাহলে সেটা না অনেক মনের কাছে পৌঁছে যায় এই দেখো আচার এটা এসছে আঙ্কেলের বাড়ি থেকে আঙ্কেলের বাড়ি মালদাতে তো মালদার থেকে এটা এসছে নিজের বাড়ির গাছের আমের আচার সেটাও আমাদেরকে একটু কৌটক করে অর্পিয়ানটি দিয়ে দিয়েছে তো যেটা বলছিলাম যে আমি ফার্স্ট টাইম গেলাম ওর পি বাড়ি আমি আর স্বপ্ননীল কিন্তু এতটাই আঙ্কেল আর আন্টি আমাদেরকে কাছের করে নিয়েছিল যে মনেই হয়নি ফার্স্ট টাইম গেছি এখানে আমরা লাঞ্চ সেরে আমি বাপি স্বপ্ননীল আর আঙ্কেল সবাই মিলে চলে গেলাম অ্যালকভের এই নিউ কলকাতা দেখতে এবার তোমাদেরকে বলি যে জায়গাটা কোথায় জায়গাটা শ্রীরামপুরে একদম গঙ্গার পাড়ে এটা অ্যালকভের একটা প্রজেক্ট নতুন কলকাতা নামে আর এখানে যে দেখছো মানে আন্টির বাড়ির পার্টাই কিন্তু গঙ্গা ভাবতে পারছ কত সুন্দর একটা জায়গা তাই না অ্যালকপের এই প্রজেক্টটা কিন্তু একদম অন্যরকম মানে আমরা এক্সপেক্ট করিনি যে শ্রীরামপুরের মতন জায়গায় এত সুন্দর ফ্ল্যাট তো কতটা সুন্দর সেটা তোমরা দেখেছ বাট পুরো কম্পাউন্ডটা এত সুন্দর গঙ্গার পাড়ে এই সুন্দর করে মন্দির বানানো সেখানে এই দেখো মানে মনেই হবে যে তুমি এখানেই বসে দিনটা কাটিয়ে দিতে পারো সন্ধেটা এত সুন্দর লেগেছে গঙ্গার পাড়ে ঘুরে বেড়াতে আর এদের যেটা নতুন হচ্ছে যে এসলানের থেকে ডিরেক্টলি এদের একটা বোর্ড থাকবে যেটাতে অ্যালকোভের যারা মানে রেসিডেন্ট তারা ওইটাতে যাতায়াত করতে পারছে মানে ভাবতে পারছো শ্রীরামপুর থেকে এস সোজা চলে আসবে সেটাও শুধুমাত্র অ্যালকবে স্পেশাল বোটে তো সত্যিই মানে দেখে ভালো লাগছে যে কতটা উন্নত হচ্ছে সমস্ত জায়গাগুলো আর আমার তো আরও বেশি ভালো লেগেছে কারণ ছোট থেকেই আমার সমুদ্র বা নদীর প্রতি সত্যি খুব টানেই দেখো নিউ কলকাতা লেখা এটা কিন্তু আসলে এদের অফিস অফিস আর মন্দির দুটোই একসাথে আছে তো সত্যি করেই অ্যালকফ কিন্তু খুব ভালো করে মানে গঙ্গার পাড়টাকে সাজিয়েছে আর আঙ্কেল এত সুন্দর করে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছিল না সত্যিই খুব মন ভরে গেছে মানে আমি এই ভিডিওর মাধ্যমে আঙ্কেল আর আনটিকে একটাই কথা বলতে চাই যে সত্যি আমরা সবাই খুব এনজয় করেছি তোমাদের কোম্পানি আর যেভাবে তোমরা আমাদেরকে ওয়েলকাম করেছো সেটা এখানে স্বপ্ননীল কিছু ফটো তুলছিল বা পি আর আঙ্কেলের আর আমি সবার ফটো তুলছিলাম আমি কয়েকটা রিলসও বানিয়েছি তো ওইগুলো আমি একটা একটা করে শেয়ার করব তারপরে আস্তে আস্তে আমাদের ফটো তোলা এই সব কিছু হয়ে গেলে আমরা ফিরে চলে আসছিলাম আসলে আসতে ইচ্ছে করছিল না জানো তো কিন্তু পরের দিন স্বপ্নডীলের অফিস স্কুল এই জন্য এইগুলো ছিল সেই জন্য আমাদেরকে চলে আসতে হতো তো আস্তে আস্তে আমরা ফিরে যাচ্ছিলাম আবার আঙ্কেলদের ফ্ল্যাটের দিকে ফেরার পথে আঙ্কেল দেখিয়ে দিল যে ওদের কমন একটা পার্ক কাম গার্ডেন আছে যেটা প্রত্যেকটা ব্লকের সাথে কানেক্টেড তো এটাও কত সুন্দর করে ডেকোরেট করা দিনের বেলা আরও ভালো লাগে আর সন্ধেবেলা পার্ক আছে এখানে ঘুরে বেড়ানোর জায়গা বয়স্কদের মেডিটেশন করার আলাদা স্পেস সত্যি মানে খুব সুন্দর একটা জায়গায় আমরা একটা দিন কাটিয়ে এসেছি আঙ্কেল আনটিও বলছিল আমাদেরকে থেকে যেতে আমাদেরও ফেরার ইচ্ছে ছিল না কিন্তু ওই যে কাজের জন্য সবাইকে ফিরে আসতে হয় তো আঙ্কেল স্বপ্ননীলকে বাপিকে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আমি তো প্রথমে বলেছিলাম যে আমি এতটা হেঁটে ঘুরতে পারবো না কিন্তু ঘুরে দেখার পর আমার সত্যিই ভালো লেগেছে মামনি আর আনটি আমাদের সাথে আসেনি কারণ ওদের অনেক কথা জমেছিল সেইগুলো ওদের একে অপরের সাথে শেয়ার করতে হতো আর আরও একটা কারণ যে মামনি এতটা হেঁটে ঘুরতে পারবে না তাই তো এখানে ফিরে এসে আমি আনটির একটা খুব ভালো মিরের দেখতে পেয়ে নিজের কয়েকটা আবার ভিডিও বানিয়ে নিলাম তো ভিডিও বানাতে বানাতে টাইম হয়ে গেল আমাদের ফিরে আসার আমি জানি না এখানে ভিডিওতে আমি কি শ্যুট করতে চেয়েছিলাম আর কি বলতে চেয়েছিলাম হয়তো বলতে চেয়েছিলাম যে পরের দিন মানডে অফিস আছে স্কুল আছে ফিরতে ইচ্ছে করছে না তো এইসবই আমি বলতে চেয়েছিলাম বাট সত্যি বলছি যে এতটা এনজয় করেছি সারা দিনটা। খুব ভালো লেগেছে আর কার না ভালো লাগে বলতো যে নিজের শাশুড়ি মায়ের বা নিজের মায়ের মানে প্যারেন্টসদের বন্ধু বান্ধবের বাড়ি যেতে তাদের ছোটোবেলার কথা শুনতে কার না ভালো লাগে তো আমি এখানে গিয়ে ওরপি আনটির কাছে মামনির ছোটোবেলার বাপি মামনির কম অনেক কথা শুনতে পেরেছি তো তারপরে আমরা আস্তে করে টোটো তারপরে দক্ষিণেশ্বর এসে মেট্রো মেট্রো করে আমরা বাড়ি চলে আসি তো এই ছিল আমার আজকের ব্লগ আরও নতুন নতুন ব্লগের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ